রায়গঞ্জ শহরের টোটো দৌরাত্ম্য বন্ধের দাবি তুলেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, রায়গঞ্জ শহরের পুরো এলাকার টোটো তো রয়েছেই, সাথে সকাল হতে না হতেই রায়গঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অজস্র বেকার ছেলে পেটের টানে ভাড়ার খোঁজে টোটো নিয়ে শহরে চলে আসে। ফলে রায়গঞ্জের রাজপথ ছাড়াও অলিতে গলিতে টোটোর সংখ্যা বেড়ে চলায় চলাচল করতে সমস্যায় পড়েছেন তারা। সমস্যা বলতে যে যত্রতত্র যেভাবে ছাতার মতো গজিয়ে উঠছে এই টোটো, সবচেয়ে বড় সময় তারাও আনএমপ্লয়েডের জন্যই এখানে এই রাস্তাটা অবলম্বন করেছে মানছি, কিন্তু তারা হচ্ছে আনট্রেন্ড সবার প্রথম কথা। কারণ তারা একটা প্যাসেঞ্জার ধরার জন্য তারা ট্রাফিক রুলস কিছু মেনটেন করছে না, কারণ আজকে শহরটা সম্পূর্ণভাবে কনজাস্টেড হয়ে গেছে। এই কনজাস্টেড এরিয়ার মধ্যে যেভাবে একটা টোটো চলছে, একটা দুটো তিনটে চারটে করে এক লাইনে ওরা, সেক্ষেত্রে মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো প্রশাসনের কাছে এটাই আবেদন থাকবে যে তাদের যাতে একটা দৃষ্টি আকর্ষণ হয় এবং এর ক্ষেত্রে যাতে একটা পদক্ষেপ কড়াভাবে নেওয়া হয়, এটাই আমি বলতে চাই। পুরো বাসস্ট্যান্ড, হসপিটাল মোড়, মোহনবাটি, গীতাঞ্জলি মোড় এলাকায় রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের ওঠানামা করায় টোটোগুলি। এতে করে তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে সকাল 10টা থেকে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যানজট লেগে থাকায় সমস্যায় পড়তে হয় অফিস যাত্রীদের। আমাদের তো অনেক অসুবিধা হয় টোটোর জন্য, ওরা সিগনাল জানে না, ওরা রাস্তাঘাটে যেখানে সেখানে হুস করে ঢুকে যায়, ফুস করে ই করে যায়, আমাদের তাতে খুব অসুবিধা হয়। এটা একটু প্রশাসন দেখলে খুব ভালো হয়। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে যানজট নিরসনে টোটো দৌরাত্ম্য বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত পুরসভার। খুবই সমস্যা, টোটোগুলোও কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণবিহীন টোটো চলে এখানে, মানে ফাঁকা টোটো চলে, কোনো স্ট্যান্ড নেই। আমার মনে করে মিউনিসিপ্যালিটি থেকে এই টোটোগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত, কিছু ছেলেকে রিক্রুট করুক এর জন্য যে তারা নিয়ন্ত্রণ করবে। সবসময় যেমন হয়ে থাকে, টোটোর জন্য রাস্তা চলাই যায় না। যদিও পুরো চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু করোনা অতিমারির কারণে তার বাস্তবায়িত করা যায়নি। নতুন বছরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে নিয়ে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা সত্যি একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম, কিন্তু অতিমারির সময় থাকায় এবং মানুষের রোজগার বিপর্যস্ত হয়ে যাওয়ায়, মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। আশা করছি আমরা যে আগামী নতুন বছরে আমরা পুলিশ ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সাধারণ প্রশাসনের সাথে কথা বলে আমরা সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে মানুষের অসুবিধা তৈরি না হয়। তবে বেসরকারি মতে রায়গঞ্জ শহরে বর্তমানে কয়েক হাজার টোটো চলাচল করে, এর মধ্যে পুরসভার লাইসেন্স নেই এমন টোটোর সংখ্যাই বেশি। তার উপর যাত্রীদের থেকে ইচ্ছে মতো ভাড়া দাবি করার পাশাপাশি গন্তব্যস্থল অপছন্দ এবং সামান্য দূর হলে যাত্রীদের প্রত্যাখ্যান করার মতন অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে রয়েছে। স্বাভাবিক কারণে পুর কর্তৃপক্ষ টোটো দৌরাত্ম্য রোধে কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।